আজকে আমরা ডিজিটাল ইলেকট্রনিক্স অ্যান্ড মাইক্রোপ্রসেসর সাবজেক্টের প্রথম অধ্যায় তো মোটামুটি শেষ, না? প্রথম অধ্যায় থেকে আমরা বাইনারি, তারপরে হচ্ছে অক্টাল, হেক্সাডেসিমাল, এগুলো কনভার্ট শিখেছি। তারপরে হচ্ছে তোমার আর কি শিখলাম, টু এস কমপ্লিমেন্ট, ওয়ান এস কমপ্লিমেন্ট শিখেছি, তারপরে হ্যামিং কোড শিখেছি। আর ছোটো ছোটো আরও দুই একটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে, বা সংক্ষিপ্ত প্রশ্ন ছোটো ছোটো দুই একটা মানে সিস্টেম কনভার্সন আছে, এগুলো একটু দেখানো দরকার। না দেখালে পরবর্তীতে যদি পরীক্ষায় আসে তখন হয়তো বলবো স্যার পড়ায়নি এগুলো আমাদেরকে। হ্যাঁ, সেক্ষেত্রে আমি আজকে ওই অধ্যায়েরই আরও তিনটা ছোটো ছোটো তিনটা প্রশ্ন আছে, ওই তিনটে একটু একবার করে দেখাই দিব। প্রথমে এরকম প্রশ্ন থাকে, সেটা হচ্ছে তোমার বিসিডি, বিসিডি কোড। পরীক্ষা প্রশ্ন আসতে পারে বিসিডি কোড কি। হ্যাঁ, বিসিডি কোডটা বলতে কী বোঝায়, বিসিডি কোডটা সম্পর্কে আমরা একটু বলি। বিসিডি কোড বলা হচ্ছে, বিসিডির পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডেড ডেসিমেল, DSIMEL। ডেসিমেল মানে কি রে, ডেসিমেল মানে হচ্ছে DSIMEL, ডেসিমেল, বাইনারি কোডেড ডেসিমেলের সংক্ষিপ্ত রূপ হচ্ছে বিসিডি। পরীক্ষা প্রশ্ন আসে যে বিসিডি কোডকে 8421 কোড বলা হয় কেন, 8421 কোড বলা হয় কেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য, যে বিসিডি কোডকে 8421 কোড বলা হয় কেন। কারণটা হচ্ছে বিসিডি হচ্ছে 4 বিটের বাইনারি সংখ্যা, বিসিডি হলো 4 বিটের বাইনারি সংখ্যা, যেখানে বাইনারি সংখ্যাগুলোর অঙ্ক সংখ্যার মান ডান দিক থেকে বাম দিকে গেলে মানগুলো কেমন হয় আমরা জানি। যে টু টু দি পাওয়ার জিরো দিলে কত হয় রে, টু টু দি পাওয়ার জিরো যদি দেই তাহলে হবে ওয়ান, হবে টু টু দি পাওয়ার জিরো দিলে ওয়ান হয়। তারপরে আবার টু টু দি পাওয়ার ওয়ান দিলে কত হবে, টু হবে, টু হবে না, টু হবে। তারপরে আবার যদি আমি এরকম করে যদি টু টু দি পাওয়ার টু দেই তাহলে কত হবে, ফোর হবে। এভাবে যদি আবার টু টু দি পাওয়ার থ্রি দেই, টু টু দি পাওয়ার থ্রি, এগুলোকে কী বলি আমরা, বাইনারির অঙ্ক সংখ্যা। তাহলে দেখো আমি কি বলছিলাম, যে বিসিডি হচ্ছে 4 বিটের বাইনারি সংখ্যা, যেগুলোকে বাইনারির স্থানাঙ্কের মান অনুসারে ডান দিক থেকে বাম দিকে যদি হিসাব করি তাহলে হবে টু টু দি পাওয়ার জিরো সমান ওয়ান, টু টু দি পাওয়ার ওয়ান সমান জি টু, টু টু দি পাওয়ার টু সমান ফোর, টু টু দি পাওয়ার থ্রি সমান এইট। এই মানগুলোকে যদি আমি ডান দিক থেকে বাম দিকে হিসাব করি তাহলে 8421 হয়, এই জন্যই বিসিডি কোডকে 8421 কোড বলা হয়। আমি বুঝাতে পারছি, বলছিলাম যে প্রশ্নটা ছিল বিসিডি কোডকে 8421 কোড বলা হয় কেন। বিসিডির পূর্ণরূপ হলো বাইনারি কোডের ডেসিমেল। এখন এই বিসিডি কোডের হচ্ছে 4 বিটের বাইনারি সংখ্যা, যার মানগুলো বাইনারি সংখ্যার স্থানাঙ্ক অনুসারে ডান দিক থেকে বাম দিকে হিসাব করলে হয় টু টু দি পাওয়ার জিরো সমান ওয়ান, টু টু দি পাওয়ার ওয়ান সমান জি টু, টু টু দি পাওয়ার টু সমান ফোর, টু টু দি পাওয়ার থ্রি সমান এইট। এই মানগুলোকে বাম থেকে ডান দিকে যদি হিসাব করি তাহলে 8421 হয়, এই জন্যই বিসিডি কোডকে 8421 কোড বলা হয়। যদি আমি একটা উদাহরণ দেই, তোমাকে যদি বলা হয় যে এই 23কে বিসিডিতে রূপান্তর করো, বিসিডিতে রূপান্তর করো, কীভাবে করবো বা কনভার্ট করো, কনভার্ট করো কীভাবে করবো, কারণ হচ্ছে এটাকে বলছে 4 বিটের বাইনারি সংখ্যা করবো, যেমন আমরা হেক্সাডেসিমেল করছি যেরকম করে সিক্স সেরকম। তাহলে টু এর করলে কত হবে, টু এর যদি করি, টু এর করলে হবে জিরো জিরো ওয়ান জিরো, আবার যদি থ্রির করি তাহলে কত হবে জিরো জিরো ওয়ান ওয়ান। এই তো বিসিডি, 23-এর বিসিডি হয়ে গেল। আমি কি বুঝাতে পারছি, ওকে এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, একটু মাথায় রেখো। আচ্ছা এখন এটা গেল, আমরা আর একটা ইতে আসবো,
আমরা আরেকটা টপিকস আসব, সেটা হচ্ছে গ্রে কোড আর বাইনারি কোড। গ্রে কোড আর বাইনারি কোড, মনে করো তোমাকে একটা কোড দিয়ে রাখবে, এখানে ফার্স্ট ব্র্যাকেট 101 0 1 0 1 1 0, মনে করো এটা একটা কোড দিছে, 2 লিখলাম, এটা কি কোড? বাইনারি কোড। তোমাকে বলছে এটাকে গ্রে কোডে রূপান্তর করবে, গ্রে কোডে কনভার্ট করো। হ্যাঁ, এগুলো পরীক্ষা আসে। এটা হলো আমার গ্রে বাইনারি কোড, এই বাইনারি কোডকে তোমাকে গ্রে কোডে রূপান্তর করতে হবে। তাহলে গ্রে কোডে রূপান্তর করব কিভাবে? আমি আগে ইকুয়াল চিহ্ন দিব। এখন আমার নিয়ম হচ্ছে প্রথমে যে সংখ্যাটা আছে সেই সংখ্যা যা আছে তাই লিখব। প্রথমে কি করব, যে সংখ্যা আছে যাহা আছে তাই লিখব। তাহলে প্রথমে আছে 1, আমি 1 লিখলাম। এখন বলছে বাইনারি থেকে গ্রে কোড করতে গেলে কি করতে হবে? আচ্ছা একটু দাঁড়াও, আমার একটা ফোন আসছে। আচ্ছা এখানে কি বলছে, যে এখানে আমি বাইনারি কোডকে গ্রে কোডে রূপান্তর করব। বাইনারি কোডকে গ্রে কোডে রূপান্তর করতে গেলে প্রথমে যে সংখ্যাটা যাহা আছে তাই আগে লিখব, লেখার পরে পাশাপাশি যোগ করব। পাশাপাশি যোগ বলতে এই যে ওয়ানটা আমি লিখলাম বা যে ওয়ানটা এখানে আছে, এই ওয়ানের সাথে এই জিরো যোগ করব, অর্থাৎ এই দুটো যোগ করব। তাহলে ওয়ানের সাথে জিরো যোগ করলে কত হবে? 1 হবে। আমি কি করব, এইখানে যদি কোনো হাতে থাকে সেটা আমি নিব না, আবার এই জিরোর সাথে এই 1 যদি যোগ করি তাহলে কত হবে? 1 হবে। আবার যদি এই 1 এর সাথে যদি আমি এই জিরোর সাথে এই 1 এর সাথে যদি আবার এই জিরো যোগ করি তাহলে কত হবে? 1 হবে। আবার যদি এই জিরোর সাথে এই 1 যোগ করি তাহলে কত হবে? 1 হবে। আবার যদি 1 এর সাথে যদি 1 যোগ করি তাহলে 0 হবে। এখানে হাতে থাকবে কিন্তু হাতেটা নেওয়া যাবে না, হ্যামিং কোডের মতো। আবার 1 আর 0 যোগ করলে 1 হবে। আমি কি বুঝাতে পারছি? এটা অ্যান্সার বুঝাতে পারছি। আচ্ছা বিষয়টা হচ্ছে আমি পাশাপাশি যোগ করব, প্রথমে যা আছে তাই লিখছি, এখন এই 1কে দিয়ে এরকম তীরচিহ্ন দিব। হ্যাঁ, এই তীরচিহ্ন দিয়ে এরকম করে লিখব, এখানে 2কে এই 1 আর 0 যোগ করব, আবার এই 0কে দিয়ে এই 1কে যোগ করব, এরকম করে তীরচিহ্ন দিব উপরে উপরে। তারপরে কি করব, এই 1কে দিয়ে আবার পাশের 0কে যোগ করব, এরকম করে তীরচিহ্ন দিতে হবে। তীরচিহ্ন না দিলে কিন্তু তুমি যোগ করতে ভুল করবা। হ্যাঁ, তীরচিহ্ন দিবা, এই যে অ্যান্সার যখন লিখবা তখন পাশাপাশি যোগ করতেছো কার সাথে কোনটা সেটা এখানে তীরচিহ্ন দিবে, এরকম করে একটা এরকম করে তীরচিহ্ন দিবা। হ্যাঁ, এবং তুমি একটা জিনিস খেয়াল রাখবা, তুমি যে কটা সংখ্যা তোমার দেওয়া আছে তোমার উত্তরে কিন্তু সেই কটা সংখ্যাই হবে। যেমন এখানে দেখো 1 2 3 4 5 6 7টা, এখানে 1 2 3 4 5 6 7টা, তাহলে আমার হয়ে গেল গ্রে বাইনারি কোড থেকে গ্রে কোড। এখন যে অ্যান্সারটা আমি বের করলাম এই অ্যান্সারটা কি কোড বলো তো? গ্রে কোড তো। এখন পরীক্ষায় যদি বলা হয় এরকম গ্রে কোড দেওয়া থাকলো, তোমাকে যদি বলা হয় বাইনারি কোডে রূপান্তর করো, তখন তুমি কী করবা? এখন আমি আবার কী করবো, সমান চিহ্ন দিলাম, বাইনারি কোড করবো, এখন এই গ্রে কোডটাকে বাইনারি কোড করবো। তাহলে প্রথম যে সংখ্যা যা আছে তাই লিখবো, এটা আগের মতোই, প্রথম যা আছে তাই লিখলাম। এখন কি করব, এখন আগেরটা তো পাশাপাশি যোগ করেছিলাম, আর এটা কি করব, কোনাকানি যোগ করব। গ্রে মানে হচ্ছে কোনাকানি। কোনাকানি কি করব, এই 1 এর সাথে যে 1টা আমি লিখলাম, এখন এই 1 এর সাথে উপরের যে পরের 1টা আছে অর্থাৎ পরের বিটটা, সেটাকে সাথে যোগ করব। তাহলে 1 আর 1 এ যোগ করলে কত হয়? 0। আবার এই 0 দিয়ে 3 নম্বর 1 এর সাথে যোগ করব, 0 আর 1 এ যোগ করলে 1 হয়। আবার এই 1 দিয়ে আবার 4 নম্বর 1 এর সাথে যোগ করব, তাহলে 1 আর 1 এ 0 হয়। আবার এই 0 দিয়ে 5 নম্বর 1 এর সাথে যোগ করব, তাহলে 1 আর 0 যোগ করলে 1 হয়। আবার 1 দিয়ে 0 এর সাথে যোগ করব, 1 0 1 হয়। আবার 1 আর 1 এ যোগ করব শেষের 1টা, তাহলে 1 আর 1 এ 0 হয়। এখন দেখো তুমি বাইনারি সংখ্যা যেটা দিছিলা 1 0 1 0 1 1 0, তুমি কিন্তু বাইনারি সংখ্যা ওটাই পেয়ে গেছো। কী পাইছো? 1 1 1 0 1 0 1 1 0, অর্থাৎ যখন এটা অ্যান্সার লেখার সময় তোমাকে অবশ্যই কোড করে বাইনারি সংখ্যাটার বেস লিখতে হবে, কারণ এটা বাইনারি সংখ্যা, আগেরটা
গ্রে করছিল, এই জন্য লিখিনি। প্রশ্ন মতো বলা থাকবে যে উপরেরটা দেওয়া থাকবে হচ্ছে বাইনারি কোড, হ্যাঁ, যদি টু দেওয়া থাকে, যদি টু লেখা থাকে তাহলে হয়তো বলা থাকবে না যে এটা বাইনারি না কি, তোমাকে শুধু বলবে গ্রে কোডে রূপান্তর করো। আর যদি গ্রে কোড দেওয়া থাকে তাহলে বলবে এই গ্রে কোডটাকে বাইনারিতে রূপান্তর করো। তাহলে গ্রে থেকে বাইনারি থেকে গ্রেতে আসতে গেলে পাশাপাশি যোগ করব, আর গ্রে থেকে বাইনারিতে আসতে গেলে কোনাকানি যোগ করব। কোনাকানি কীরকম, প্রথম যেটা আছে সেটা যা আছে তাই লিখব, পরে এই ওয়ানের সাথে এই পরের ওয়ানটা যোগ করব, এরকম করে তীরচিহ্ন দিয়ে রাখবো, হ্যাঁ, করার সময় এবং তীরচিহ্ন দিব। আবার পরে যোগ করে জিরো হলো, এই জিরোর সাথে পরের ওয়ানটা যোগ করব। আবার ওয়ান হলো, এই ওয়ানের সাথে পরের ওয়ানটা যোগ করব, এই জিরোর সাথে পরের ওয়ান, এই ওয়ানের সাথে এই জিরো, আর এই ওয়ানের সাথে লাস্টের ওয়ান। বুঝতে পারছো এটাকে কোনাকানি গুণ বলে, গ্রে গুণ। কি ক্লিয়ার? বিসিডি কোড, গ্রে কোড, বাইনারি কোড, ইয়া কোড, কারো কোনো প্রশ্ন নাই তো আর না? আমাদের আজকে থেকে এই অধ্যায় শেষ। আমরা যে এই হ্যামিং কোড, টু এস কমপ্লিমেন্ট, ওয়ান এস কমপ্লিমেন্ট, গ্রে কোড, বাইনারি কোড, হ্যাঁ, এগুলো আমাদের এই অধ্যায়টা, আমাদের কনভার্সন সিস্টেম শেষ। এখন আমরা সরাসরি লজিক গেটে চলে যাব, আমাদের এই কনভার্সন সিস্টেম আর নাই। এরপরে পরের অধ্যায়ে অঙ্ক আছে, এগুলো অঙ্ক না, ওটা অন্য অঙ্ক। হ্যাঁ, তো আর তো কোনো প্রশ্ন নাই গ্রে কোড বাইনারি কোড সম্পর্কে? মেয়েদের মধ্যে ওকে, না না থাকলে বলার দরকার নাই, ওটা আমি শিখাবো না, ওটা পারি না তো ওই জন্য শিখাবো না। নাকি রে আজাদ, এটা পারি না, এজন্য শেখাবো না, বদমায়েস। এক ক্লাস মিস করলেই আগে অন্যদের কাছে শুনতে হবে যে কে গত ক্লাসে স্যার কী করাইছিল, প্রশ্নটাতে করবো, স্যার যদি করাই থাকে তখন কী হবে, তখন তো দুইটা ঝাড়ি দিবে স্যার, এই ভয়, এই বুদ্ধিটাও নাই। তোমার ফ্রেন্ডের কাছে আগে শুনতে পারতা যে স্যার স্যার কি আমাদেরকে হ্যামিং কোড করাইছে রে গত ক্লাসে, যদি গত ক্লাসটা করিনি আমি, তুমি যদি গত ক্লাস করনি সো ওই দিনই আমি হ্যামিং কোড করাইছি। আচ্ছা, এখন আমরা আসি, আমি হ্যামিং কোডের ক্লাসটা বোধহয় তোমাদের ভিডিওতে দিয়ে দিছি, যাতে আপলোড করে সম্ভবত ইউটিউবে। আচ্ছা, এখন আমরা আসব দ্বিতীয় অধ্যায়। তোমাদের দ্বিতীয় অধ্যায়টা কি দেখি একটু, দ্বিতীয় অধ্যায় হচ্ছে মৌলিক ডিজিটাল সার্কিট, মৌলিক ডিজিটাল সার্কিট এর ধারণা। তোমরা দ্বিতীয় অধ্যায় থেকে এই যে ছোটো ছোটো কিছু প্রশ্ন আছে, যেমন ডিজিটাল ইলেকট্রনিক্স বা ডিজিটাল সার্কিট কাকে বলে, তারপরে অ্যানালগ ডিজিটালের মধ্যে পার্থক্য কি, এগুলো একটু পড়ে নিবা, হ্যাঁ, এগুলো আমি দেখাবো না। আমরা দ্বিতীয় অধ্যায় থেকে সরাসরি আমরা ইয়াতে চলে যাব। কি সবাই কি ঘুমাচ্ছ নাকি এরকম করে? হ্যাঁ, আমার তো মনে হয় তোমরা এরকম করে বই নিয়ে ঘুমাচ্ছ। মোটামুটি বই নাই কি আশিক, এরকম করে ঘুমাচ্ছ নাকি? তুমি তো মোটা মানুষ না। বই অনেক সময় কি হয়, এটা 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 এক ধরনের এক্সপিরিয়েন্স, এই যে বই নিয়ে ঘুমাচ্ছে এটা সবাই পারে না। তোমাদের মধ্যে কেউ কি এরকম করে বই নিয়ে ঘুমাইতে পারে মনে হয় না, কারণ তোমাদের তো এরকম করে বই তোমরা নিয়ে বসো না টেবিলে, তোমরা তো বসো বিছানায়, বিছানার মধ্যে নিয়ে বইটা কোনো রকম খালি পাশে নিয়ে যেরকম করে ফেসবুক চালায় এরকম করে বইটা চালায়। জি না জি না, এই এটার 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 উত্তর হচ্ছে যে এই মানুষটা পড়তে পড়তে সে এত ক্লান্ত, সে তার বই নিয়ে তার টেবিলে ঘুমায় পড়ে গেছে, তার এত পড়া। হ্যাঁ, আমরা তুমি বলো তো, এই যে আমার এখানে ক্লাস করতেছে 49-50 জন ছাত্র, এর মধ্যেও ম্যাথের মধ্যে যাদের যারা ম্যাথে থাকো তাদের তারা কয়জন টেবিলে পড়ো? ম্যাক্সিমাম ছাত্র এখন টেবিলের উপরে সব কাপড় চোপড় রেখে দেয় আর বিছনার মধ্যে পড়ে। তুমি তুমি কয়জন ছাত্রকে দেখো
যে একটা ম্যাথকে সলিউশন করার জন্য মাথার চুল কামড়ায়, চুল ধরে টানাটানি করে, কয়জন? সবাই কি করে এটা বুঝতেছি না, তাহলে ফ্রেন্ডের ফোন দিই, অথবা তুমি তোমার স্যারকে ফোন দাও, অথবা স্যারের কাছ থেকে বুঝে নিই। কিন্তু নিজের মেধা খাটিয়ে একটা জিনিসের সলিউশন করা, এটা এক ধরনের এক্সপিরিয়েন্স। এটা তখনই হয় যখন তুমি তোমার টেবিলে বসার অভিজ্ঞতা অর্জন করবা, যে একটা টেবিলে বসে থেকে বেশি সময় দিয়ে পড়বা, এই জিনিসটা বুঝতেছি না, দেখে আমি কিছু সময় বসে থেকে পড়ি তো, কেন বুঝতেছি না এটাকে? হ্যাঁ, আমরা তো সবসময় শুধু ওইটার ওপর ডিপেন্ডেন্ট যে অন্যের কাছ থেকে কীভাবে হেল্প নিয়ে শিখবো, ঠিক আছে? তখনই তারা তাদের মেধাগুলো আস্তে 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 মেধার জায়গাটা ছোট হয়ে যায়। যারা নিজে নিজে আবিষ্কার করতে পারে, নিজে নিজে জোট খুলতে পারে, তাদেরই সামনে সফলতা আসে। এই জন্য নিজে নিজে পড়তে হয় প্রত্যেকটা জিনিস। আচ্ছা, আজকে আমরা পড়বো লজিক গেট। আজকে পড়বো লজিক গেট কাকে বলে, লজিক গেট কত প্রকার, কি কি বিভিন্ন প্রকার লজিক গেটের ট্রুথ টেবিল, প্রতীক, বুলিয়ান সমীকরণ, সার্কিট, লজিক গেটের ব্যবহার, আরও অন্যান্য টপিক আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। আমরা দ্রুত একটু যাই, প্রথমে লজিক গেট নিয়ে আমরা আলোচনা করি। লজিক গেট বলতে কি বোঝায়? আমি গত একদিন বলেছিলাম যে লজিক গেট হচ্ছে এমন এক ধরনের ডিজিটাল সার্কিট যার এক বা একাধিক ইনপুট থাকে কিন্তু একটি মাত্র আউটপুট থাকে। লজিক গেট হলো এমন এক ধরনের ডিজিটাল সার্কিট যার এক বা একাধিক ইনপুট থাকে কিন্তু একটি মাত্র আউটপুট থাকে। লজিক গেট এই কথাটার একটা যুক্তি, একটা মানে উত্তর আছে। যেমন লজিক মানে হচ্ছে যুক্তি, গেট মানে হলো দরজা। তুমি যদি যুক্তি দিতে পারো তাহলে দরজাটা খুলবে। এটা ডিজিটাল ইলেকট্রনিক্সের একদম ফার্স্ট স্টেপ। যে আমরা ডিজিটাল বলতে কি বুঝি, ডিজিটাল বলতে বুঝি তুমি যদি একটা ওয়ান আর জিরো মনে করো যে সেটা যদি মিলাই দিতে পারো, ওখানে যে প্রোগ্রামটা করা আছে বা যে যুক্তিটা দেওয়া আছে তুমি যদি সেই যুক্তিটা ফুলফিল করতে পারো তবে ওই জিনিসটা কাজ করবে। যেমন আমরা এটিএম কার্ড ঢুকাই এটিএমের ভিতরে, তো এটিএম কার্ডে তুমি যদি পাসওয়ার্ড ভুল করো তাহলে তো তোমার কাজ হবে না, ঠিক? তোমার পাসওয়ার্ডটা দেওয়া ওটা এক ধরনের ডিজিটাল সার্কিট, তুমি তোমার পাসওয়ার্ড দিবা তখন তোমার কাজটা হবে। তার মানে ওইটাও এক ধরনের লজিক গেট দেওয়া আছে ওখানে। তুমি তোমার পাসওয়ার্ডটা দেওয়ার সাথে সাথে ওই সিগন্যালগুলো হাই হয়ে যায়, তখন এটা কাজ করে। তো এই লজিক গেটগুলো আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। তুমি সারা জীবন যতদিন তুমি ইঞ্জিনিয়ার হিসেবে তোমার নাম থাকবে তোমাকে ততদিন এই ডিজিটাল লজিক গেট সম্পর্কে জানা রাখতে হবে, ঠিক আছে? হয়তো মনে করবা যে ইলেকট্রনিক্সের পড়া এই সেমিস্টারে শেষ, আগামী সেমিস্টার থেকে আল্লাহ বাসাও মাপসাই আমি আর করবো না এগুলো, কিন্তু এগুলো তোমাকে পিছু ছাড়বে না, সারা জীবন তোমার কাজে লাগবে। তুমি যদি চাকরি করো পাওয়ার জেনারেশনে তাও তোমার এটা লাগবে কাজে, তুমি যদি ওই টিভি স্টেশনে কাজ করো সেখানেও লাগবে, তুমি যেখানে যাও না কেন সেখানেই তোমার এই লজিক গেট লাগবেই। ওকে, আচ্ছা, দ্বিতীয় বলছে কি, এই লজিক গেটের আউটপুটগুলোর পরিবর্তন হবে ইনপুটে প্রয়োগকৃত ডিজিটাল পালসের ভিত্তিতে। আমি ইনপুটে এক ধরনের পালস দিব, ডিজিটাল পালস কয় ধরনের, দুই ধরনের, একটা হচ্ছে ওয়ান, একটা হচ্ছে জিরো, অর্থাৎ একটা হাই একটা লো। এই পালসের ওপর ভিত্তি করে আউটপুটগুলোর পরিবর্তন হবে। এখন আসে ডিজিটাল লজিক গেট কয় প্রকার। ডিজিটাল লজিক গেট আমরা জানি সাধারণত সাত ধরনের লজিক গেট পাওয়া যায়। সাত ধরনের লজিক গেটগুলো কি কি? প্রথমে হচ্ছে অ্যান্ড গেট, অর গেট, নট গেট, অথবা নট গেট, অ্যান্ড গেট, অর গেট, তারপরে ন্যান গেট, নর গেট, এক্স অর, এক্স মানে হচ্ছে এক্সক্লুসিভ, এক্সক্লুসিভ অর গেট, এক্সক্লুসিভ নর গেট, আর বাফার গেট, এটা আমাদের আলাদা, এটা অন্য জিনিস। আপাতত শুধু আমরা মনে রাখি লজিক গেট হচ্ছে সাত ধরনের। পরীক্ষা যদি প্রশ্ন আসে লজিক গেট কত প্রকার, লজিক গেট হচ্ছে সাত প্রকার। কী কী? অ্যান্ড গেট, অর গেট, নট গেট, ন্যান গেট, নর গেট, এক্সক্লুসিভ অর, এক্সক্লুসিভ নর। এই সাত ধরনের লজিক গেটকে আবার তিনটি ভাগে বিভক্ত করা হয়। প্রথম যে তিনটি লজিক গেট, অ্যান্ড গেট, অর গেট, নট গেট, এই তিনটি লজিক গেটকে মৌলিক বা প্রাইমারি গেট বলা হয়। প্রথম তিনটি লজিক গেটকে মৌলিক বা প্রাইমারি লজিক গেট বলা হয়। পরের যে দুইটা লজিক গেট আছে, ন্যান গেট আর নর গেট, এগুলোকে সার্বজনীন লজিক গেট বলা হয়। সার্বজনীন বা ইউনিভার্সাল। সার্বজনীন বলতে কি বোঝায়? যেমন আলু, আলু আলুকে কি সব তরকারিতে লাগানো যায় আর কি, বিষয়টা এরকম। তো এই ন্যান গেট আর নর গেটকে প্রত্যেক গেটের কাজগুলোই করানো যায়, এটাকে সার্বজনীন বা ইউনিভার্সাল লজিক গেট বলা হয়। তারপরে এক্সক্লুসিভ অর, এক্সক্লুসিভ নর, এটাকে বলা হয় সিদ্ধান্ত গ্রহণকারী গেট বা ডিসিশন মেকিং গেট। এক্সক্লুসিভ বলতে কি বোঝায়? আমরা অনেক গাড়ির পিছনে লেখা থাকে দেখি এক্সক্লুসিভ, এক্সক্লুসিভ পরিবহন, এক্সক্লুসিভ সার্ভিস, মানে কি? মানে তুমি অন্য গাড়িতে যে সুবিধা পাবা আমার এই গাড়িতে তার অন্য ওই সুবিধা সহ আরও কিছু অতিরিক্ত সুবিধা পাবা, এটাকে বলা হয় এক্সক্লুসিভ। হ্যাঁ,
তো এক্সক্লুসিভ অর গেট আর এক্সক্লুসিভ নর গেট এই দুটাকে বলা হয় সিদ্ধান্ত গ্রহণকারী লজিক গেট। এখানে লজিক গেটগুলো